ঝিনুকের আদলের এই রেলওয়ে স্টেশনটা দেখে ছবি না তুলে পারলাম না। সরকারের এই উন্নয়ন প্রকল্প সারা বাংলাদেশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, যাতায়াতের জন্য অনেক সুযোগ সুবিধা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 3 কিলোমিটার দূরে নির্মিত হয়েছে দেশের একমাত্র বিশ্বমানের দৃষ্টিনন্দন আইকনিক রেল স্টেশন, যা এখন পুরোপুরি দৃশ্যমান। এটি শুধু স্টেশন নয়, পরিপূর্ণ একটি কমপ্লেক্স। রয়েছে তারকামানের হোটেল, লকার, শপিং মল, রেস্তোরাঁ সহ বিশ্বমানের সব সুযোগ সুবিধা। স্টেশনের অবকাঠামো নির্মাণ কাজ প্রায় শেষ, এখন শ্রমিকরা ব্যস্ত ঝিনুকের পোয়ারায় রং লাগানো, বৃক্ষরোপণ, চারপাশের সৌন্দর্য বর্ধন ও গাড়ি পার্কিং এর স্থান চিহ্নিতকরণ। সৌন্দর্য বর্ধনের যে কাজগুলি আর শেষ মুহূর্তে করতেছে, যেমন রঙের কাজ, গাছ লাগানোর কাজ, আমাদের ঝিনুক পোয়ারা, রোড মার্কিং, এই ধরনের কাজগুলো আমরা এখন করছি। এরইমধ্যে দৃষ্টিনন্দন আইকনিক স্টেশন দেখতে ভিড় করছেন পর্যটকরা, তুলছেন ছবিও। তারা বলছেন যাতায়াত ভোগান্তি কমার পাশাপাশি সাশ্রয় হবে খরচও। একটু ছুটির ফাঁকে এটা ঘুরে দেখতে আসলাম, তো বউ বাচ্চা নিয়ে এখন মানে খুবই ভালো লাগতেছে। যাতায়াতের জন্য অনেক সুযোগ সুবিধা হয়েছে। সরকারের এই উন্নয়ন প্রকল্প সারা বাংলাদেশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। ঝিনুকের আদলের এই রেলওয়ে স্টেশনটা দেখে ছবি না তুলে পারলাম না। বৃহস্পতিবার কক্সবাজার আইকনিক রেল স্টেশন পর্যবেক্ষণে যান রেলপথ মন্ত্রণালয়ের সচিব। ঘণ্টাব্যাপী কাজের অগ্রগতি দেখার পর নির্মিত রেল ট্র্যাকে গ্যাংকারে করে 50 কিলোমিটার রেল লাইন পর্যবেক্ষণ করেন তিনি। সচিব জানান ঘণ্টায় 120 কিলোমিটার গতিতে চট্টগ্রাম থেকে ট্রেন ছুটবে কক্সবাজারে। অক্টোবরের শেষ সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে। উদ্বোধন হওয়ার পরের দিন থেকেই হয়তো কমার্শিয়াল অপারেশন শুরু হবে না, আমরা হয়তো কিছুদিন সময় নেব। পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 18,000 কোটি টাকা। এর মধ্যে শুধু কক্সবাজার আইকনিক রেল স্টেশন নির্মাণে ব্যয় হয়েছে 215 কোটি টাকা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, এরই মধ্যে শেষ হয়ে গেছে রেললাইন নির্মাণের কাজ। নির্মিত হয়েছে ঝিনুকের আদলে আইকনিক রেল স্টেশন, এরপর ট্রায়াল রান, এরপর ঢাকা থেকে পর্যটকরা পাহাড় ও প্রকৃতি দেখতে দেখতে ছুটে আসবে সৈকত শহর কক্সবাজারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।